বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসমাতুল কুকিং থেকে সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমার আজকে ঝাল ঝাল একটা রোস্ট তৈরি করেছি। রোস্টটা দেখতে সত্যি অসাধারণ, একেবারে মুখে লেগে থাকার মতো, মানে এত সুন্দর করে। আমি এটা গলানা ভাবে, যে ঘরে আপনার যা যা মশলা থাকে সেগুলো দিয়ে আপনি রোস্টটা তৈরি করতে পারেন। তো আমি এখন রোস্টটা পরিবেশন করার জন্য নিচ্ছি। আমি এখন মূল রান্নাতে চলে যাব। রোস্টটা দেখতেও যেমন অসাধারণ, খেতেও অসাধারণ হবে। আপনাদের ঘরে আমার যেটুকু স্বাভাবিক ঘরে মশলা থাকে ওই মশলা দিয়ে আমরা তৈরি করতে পারবো ওই অসাধারণ একটা রোস্ট। রোস্টটা একেবারে ঝালে রসালো ভরপুর, একদম স্বাদে ভরপুর একটা রোস্ট তৈরি করছি। তো আমি মূল রান্নাতে চলে যাব। আমি এখানে দুইটা মুরগি নিয়েছি। দুইটা মুরগি নিয়ে আমি একটু সাইজে ছোট করে কেটে নিয়েছি। এই যে সাইজে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখন আজকে একটা ঝাল রোস্ট তৈরি করব। তো ঝাল রোস্ট তৈরি করার জন্য যা যা লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি আদা মশলা, তারপর এখানে নিয়ে নিচ্ছি এটা আমার দুধের সঙ্গে আমরা ব্লেন্ড করে রাখি। এটা বিশেষ করে আমি যখন ঝাল দানি বাকি ঝাল রোস্ট তৈরি করি তখন আমরা এটা ব্যবহার করে থাকি। তারপর এখানে নিয়েছি আমি বাদাম পাটা, আর এখানে নিয়েছি আমি পেস্ট। তো প্রথমে আমি বলে নিচ্ছি যে আমাদের ঘরে, মানে সাধারণত মহিলাদের ঘরে যা যা থাকে সেগুলি দিয়ে আমি রোস্টটা তৈরি করব। বেশি অনেক মশলা দিয়ে আমি রোস্টটা তৈরি করব না। আর নিয়ে নিচ্ছি আমি এখানে টক দুধি, দুধিটা আমি একদম ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। আর এখানে আমার ঘরের যে তেঁতুল আছে, কালো যে তেঁতুলটা, কোদানো তেঁতুলটা, আমি গুলি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি। আর তেল তো অবশ্যই লাগবে, লবণ তেল এগুলি তো স্বাভাবিকভাবেই লাগবে। তো আমি প্রথমে মুরগিটাকে লবণ দিয়ে মেখে নিয়েছি, এখন ভেজে নিব। মুরগিটাকে ভাজার জন্য আমি প্রায় একটা ফ্যান কড়াই দিয়ে দিচ্ছি। মুরগিটাকে ভাজার জন্য আমি একটা কড়াই দিয়ে দিচ্ছি, তেল দিলাম, তেলটা গরম হয়ে আসলে এখন আমি আস্তে আস্তে খুব সতর্কভাবে আমরা মুরগির মাংসগুলি একটু ভেজে নিব। তো আমি মুরগির মাংসগুলি আগে দিয়ে দিলাম। তো আমি এক প্লেট মাংসটা ভাজার জন্য অপেক্ষা করবো। তো আমার মনে হচ্ছে যে মাংসগুলি হয়ে গেছে, আমরা মাংসগুলি দিয়ে দিব। এক প্লেট মাংসটা লাল হয়ে গেছে, আমি আরেক প্লেট মাংসটা দিয়ে দিচ্ছি। তো আমার এক প্লেট মাংসটা হয়ে গেছে, আমি আরেক প্লেট হওয়ার জন্য লাল এই মানে বাদামের কালা হওয়ার জন্য আমি অপেক্ষা করবো। আমার মাংসগুলি ভাজা হয়ে গেছে, আমি এটা যে মাংসগুলি উঠিয়ে ফেলবো। আমি যেইভাবে ভাজার চিন্তা করছি সেইভাবে আমাদের ভাজা হয়ে গেছে। তো আমি মাংসগুলি আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। তো এইভাবে আমি সবগুলো মাংস আস্তে আস্তে করে ভেজে নেব। মাংস ভাজার সময় সতর্ক থাকবেন যে তেলগুলি গাছ থেকে একেবারে ছিটে না ওঠে। আমি মাংসগুলি কিন্তু একেবারে ছোটো ছোটো ভাবে নিয়েছি, কারণ বড়ো মাংস নিয়ে আমি এই মাংসটা যেহেতু যেহেতু আমাদের ফ্যামিলিভাবে খাবো, আমরা লোকজন অনেকই, সেই জন্য আমি মাংসগুলি ছোটো করে নিয়েছি। আর এই মাংসগুলি একটু ঝাল ঝাল করলে মাংসটা অবশ্যই অনেক মজা হবে, সেই জন্য আমি এইভাবে সবগুলি মাংস আস্তে আস্তে ভেজে নিই। তো আমার সবগুলো মাংস ভাজা হয়ে গেছে, এখন এই মাংসটা রান্না করার জন্য আমি মশলা একদম ভালোভাবে কষিয়ে নেবো। আমি রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিচ্ছি। আমি প্রথমে মাংসগুলি যে ভেজে নিচ্ছি ওই মাংসগুলো তেলগুলি আমি দিয়ে দিবো। আমি ওই তেলগুলি দিয়ে আমি মাংসটা তৈরি করবো, কারণ ওইটা আমি এইমাত্র তেল দিয়ে আমি ভেজে নিয়েছি। তো আমি মাংসের তেলটা দিয়ে দিলাম, এই পর্যায়ে আমি দিয়ে দিব। তো এখানে দিয়ে দেবো আমি আমার পরিমাণ মতো, আমাদের মাংসের যতটুকু পরিমাণ মতো আমি পেস্ট করে নিয়েছি, পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে বাদাম বাটা। আমি প্রথমেই বলে দিচ্ছি আমার ঘরে যেগুলি আছে, ঘরে সাধারণত ঘরে যেগুলি থাকে সেগুলি দিয়ে মাংসটা তৈরি করে নেব। তো আপনাদের আপনাদের মাংসের পরিমাণ, আপনাদের রোস্টের পরিমাণ বুঝে আপনি মশলা দিয়ে দেবেন। এই পর্যায়ে বাদাম দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি আদা বাটা। আদা বাটা প্রায় হাফ চামচের বেশি, দুই চামচ দেড় চামচের মতো হবে, আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা, এটা আমরা দুধের সর ব্লেন্ড করে বাসায় রাখি জাস্ট রোস্ট করার জন্য। তো আমি সেটা দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো লবণ। তারপরে দিয়ে দেবো আমি এখানে লাল মরিচ, কারণ আমি রোস্টটা প্রথমেই বলছি আমি রোস্টটা একটু লাল করবো, ঝাল ঝাল করবো। তো আমি লাল মরিচ দিয়ে দেবো।
আমার এখানে কাঁচা মরিচটা শুধু আমরা নামানে দাগ দিয়ে অ্যাড করবো, তো আমি এখানে লাল মরিচ দিয়ে দিচ্ছি। তো এই সবগুলি মশলাতে আমরা একসাথে করে ভালো করে মশলাগুলি তেলের মধ্যে ভেজে কষিয়ে নেব। তো চালটা ভেজে নিচ্ছি, এই মশলাগুলি সবগুলি আমরা ভালো করে ভেজে নেব। যখন আমরা এই মশলাগুলি সবগুলি ভালো করে ভাজা হবে, তার সাথে আমরা একটু পানি অ্যাড দেবো। আমি কিন্তু এটার সাথে টক দুধ অ্যাড করবো, তারপরে অ্যাড করবো আমি সস, চিলি সস, সব অ্যাড করে আমি তারপরে মশলা কষি আমি মাংসটা করে দিব। তো আমরা মশলাটা কষানোর জন্য একটু অপেক্ষা করবো। তো আমি এরপর যা একটু রসুন বাটা দিব, আমি রসুন বাটাটা দিতে মনে একটু করা ছিল না, আমি এখানে একটু রসুন বাটা নিয়েছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, প্রায় কষানো হয়ে গেছে মশলাটা। দশটা কিন্তু আমি প্রথমে বলে নিচ্ছি যে দশটা আমি ঝাল ঝাল করবো, সেই জন্য আমি মরিচটা অ্যাড করেছি, একটু ঝাল লাল কালার হয়ে গেছে। আমি এগুলো ভালো করে ভেজে নেবো। আপনি যখন ভালো করে ভেজে নেবেন তখনই মশলার কালারটা চেঞ্জ হবে, কম ভাজাতে কিন্তু মশলার কালার চেঞ্জ হবে না, সেই জন্য আমরা একটু বেশি করে ভেজে নিতে হবে। তো মশলাগুলো প্রায় ভাজা হয়েছে, আমি এখানে কোনো আস্ত মশলা অ্যাড করবো না, কারণ আমাদের বাসায় আস্ত মশলা বেশি পছন্দ করে না। তো আমি এই জন্য মশলা পেস্ট করে নিয়েছি, আমি এই মশলাগুলো একটু ভিজিয়ে দিবো। আমি সব ধরনের মশলা নিচ্ছি এখানে, মশলা কিছু মশলা পেস্ট দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো প্রায় কষে হয়েছিল, তো আমি এখন এই পর্যায়ে তেজপাতা দিয়ে দিলাম, শুধু তেজপাতাই দিছি, আর সব মশলা কিন্তু আমি বাটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলি ভালো করে কষিয়ে আসছে, তেলটা একেবারে উঠে উঠে গেছে। এইভাবে ভালো করে মশলা কষিয়ে নিলে মশলা, যেই মশলাগুলি কষানো হয় মশলাগুলি দেখতে অনেক ভালো, খেতে অনেক টেস্টি হয়। এই পর্যায়ে আমি মাংসগুলি দিয়ে দিব। মাংসগুলি মশলার সাথে ভালো করে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি কিছু টমেটো সস অ্যাড করবো। আমি টমেটো সসটা শুধু বাচ্চারা পছন্দ করে ময়দুসি আসার জন্য আমি টমেটো সসটা অ্যাড করছি। তারপরে দিয়ে দিচ্ছি আমি টক দুধ। টক দুধ আমি ফেটে নিয়েছি, এই যে টক দুধটা দিয়ে ভালো করে আমি মশলা মাংসটা কষিয়ে নেব। টক দুধ কিন্তু আমাদের জন্য অনেক কাজ করে, প্রথমে টক দুধটা মাংস সিদ্ধ করতে তাড়াতাড়ি, দ্বিতীয়ত টক দুধটা আমাদের ফ্যাট কমায়, তৃতীয়ত টক দুধটা কিন্তু খাবারের রুচিটা বেড়ে দেয়। এই জন্য আমরা টক দুধটা প্রায় রান্নাতে আমরা অ্যাড করার চেষ্টা করি। তো টক দুধটা আমি ভালো করে মেখে নেব। টমেটো রান্নাটা ভালো করে কষিয়ে এখন একটু জল দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দেবো, কারণ আমার রান্নাটাই কিন্তু লাল মরিচ দিয়ে, তাই এই জন্য আমি আর কাঁচা মরিচ অ্যাড করলাম না। তো আমি এই পর্যায়ে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, শুকনা মরিচগুলি মাংসের সাথে সিদ্ধ হবে। আমি এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু অপেক্ষা করবো, সেই পরিমাণে একটু পানি অ্যাড করছি। তো সিদ্ধ হোক আমি এই পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। তো এখন এই পর্যায়ে লবণটা দেখবো, লবণটা দেখার পর আমি আরেকটু ঢাকনা দিয়ে দেখে রাখবো, কারণ জলটা আমি আরেকটু কমিয়ে নেব। তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট, তো আমার রান্নাটা একেবারে কমপ্লিট হচ্ছে। আমি এখন পরিবেশন করার জন্য একটা পাত্রে বেঁধে নেবো।